তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2023 সালের মে, জুন, জুলাই আগত তিনটি মাস অর্থাৎ 90টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে একটি সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক প্রসেস মেনটেন করে প্রথমে আমরা মে মাস নিয়ে আলোচনা করব, তারপর জুন, তারপর জুলাই। পরিশেষে দামি দামি কোনো গ্রহ রত্ন পাথর নয়, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা গ্রহদোষের প্রতিকার করাতে পারেন সে বিষয়েও আলোচনায় আমরা যেমন থাকি তেমনটি তো আছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু একটি দুটি দিনের নয়, একটানা প্রায় 90টি দিনের, তো স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। প্রথমেই স্ক্রিনে আপনারা একটি ছক দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের 2023 সালের মে মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের রাশিতে কেতু, আপনাদের সেভেন্থ হাউসে সূর্য, বুধ, রাহু, বৃহস্পতির সংযোগ, আপনাদের ফিফথ হাউসে শনি, এইট হাউসে শুক্রাচার্য এবং আপনাদের নাইনথ হাউসে মঙ্গলদেব। দেখুন, শুরুতেই আমি যেটি বলবো সেটি হলো শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি, এই চারটি যে মেন গ্রহ, মূল যে চারটি গ্রহ, এই চারটি গ্রহ সম্পর্কে আমি আগে আলোচনা করব। আর রাহু, কেতু, শনি, বৃহস্পতি সম্পর্কে যে আলোচনা করব এটি কিন্তু শুধু মে মাসের নয়, মে, জুন, জুলাই তিনটি মাসেই আপনাদের উপরে কিন্তু প্রয়োগ হতে চলেছে। অর্থাৎ তিনটি মাসের ক্ষেত্রেই এই গণনা কনসিস্টেন্সি লেভেল মেনটেন করে চলবে। তার কারণ মে, জুন, জুলাই এই তিনটি মাসে রাহু, কেতু, শনি, বৃহস্পতি রাশি পরিবর্তন করবে না, যে যার নিজস্ব স্থানেই থাকবে। ফলস্বরূপ এই গণনা এই চারটি গ্রহের ক্ষেত্রে মে, জুন, জুলাই তিনটি মাসেই খাটতে চলেছে। প্রথমেই দেখুন, কেতু কিন্তু বসে আছে আপনাদের রাশিতে, আজকের থেকে নয়, বিগত প্রায় 10-11 মাস ধরে কেতু বসে আছে আপনাদের রাশিতে, তিনি এখানেই থাকবেন 30শে অক্টোবর পর্যন্ত। দেখুন, তুলা রাশির জাতক জাতিকারা তো শনির ঢাইয়া থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু শনির ঢাইয়া থেকে মুক্তি পেলেও কেতুর কারণে কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হওয়া আপনাদের মধ্যে মাঝে মাঝে পরিলক্ষিত হচ্ছে। একাকিত্বতার অনুভূতি, হতাশার অনুভূতি আপনাদেরকে হয়তো গ্রাস করছে, আর তাই যতটা সম্ভব নিজেদেরকে আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিমজ্জিত করতে পারবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আর টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, ভিডিওটির শেষে তো প্রতিকার নিয়ে আমরা আছি। কেতুর কারণে কিন্তু আপনাদের ঘুমের সমস্যা দেখা দিতে পারে, ভয় ভয় ভাব কাজ করতে পারে, এই সমস্ত বিষয়েও কিন্তু আপনাদের সচেতন থাকার প্রয়োজন আছে। কেতু আপনাদেরকে কোনো না কোনো জিনিস ত্যাগ স্বীকারের কথা বলছে, স্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। বিগত 10-11 মাসে আপনাদের স্বাস্থ্যের উপরে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, আর তাই 30শে অক্টোবরের আগে কিন্তু আপনাদের আরও একটি বড় ইম্প্যাক্ট শরীরের উপরে পড়তে পারে, তাই স্বাস্থ্য সম্পর্কে আপনারা ইমিডিয়েট সচেতন হয়ে যান। এবার দেখুন, শনি মহারাজ সুদীর্ঘ 30 বছর পর আপনাদের ফিফথ হাউসের অধিপতি, ফিফথ হাউসেই প্রবেশ করেছেন, আর সেখানেই তিনি থাকবেন একটানা আড়াই বছরে, স্পেসিফিক্যালি বলতে গেলে 26টি মাস তিনি আপনাদের ফিফথ হাউসে গোচর করবেন। আর এখানে বসে শনিদেব কীভাবে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনকে আগত আড়াই বছরে প্রভাবিত করবেন সে বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটিরই আই বাটনে কিন্তু লিঙ্কটি দেওয়া আছে। দেখুন, শনি মহারাজ আপনাদের ফিফথ হাউসের অধিপতি, ফিফথ হাউসে, যার ফলস্বরূপ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। এ সময়ে যে কোনো প্রকার পরীক্ষা বা প্রতিযোগিতায় আপনারা কিন্তু সফল হতে পারেন। আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদেরও কিন্তু এই সময়টি এক প্রকার ঠিকঠাকই থাকবে। প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আগত আড়াই বছরের মধ্যে নিশ্চিতভাবে ঘটবে। তার আগাম ইঙ্গিত বা কোনো কিছু আপনাদের ক্ষেত্রে হতেই পারে মে, জুন, জুলাই এই তিনটি মাসের মধ্যে। আপনাদের লাভ ম্যারেজের যোগও পরিলক্ষিত হচ্ছে, প্রেম করে বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, এমনকি আপনাদের প্রেম কিন্তু পারিবারিক এবং সামাজিক স্বীকৃতিও পেতে পারে। আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। পেটের যে সমস্ত সমস্যায় আপনারা ভুগছিলেন সেখান থেকে কিন্তু আপনারা এবার ধীরে ধীরে মুক্তির পথের দিকে আপনারা এগিয়ে যাবেন, অর্থাৎ বেটার পরিণাম আপনারা পাওয়া শুরু করে দেবেন। মন্ত্র সিদ্ধির জন্য মে, জুন, জুলাই তিনটি মাসই খুব ভালো।
তিনটি মাসই আপনাদের ব্রেন কিন্তু খুব শার্প কাজ করবে, জীবনের ব্যাপারে যে সমস্ত সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন সেগুলি শেষমেশ কিন্তু আপনাদের সফলতার কারণ হতে চলেছে। শনির কৃপাতে এখানে কিন্তু শনির সপ্তম দৃষ্টি বা পূর্ণ দৃষ্টি আপনাদের লাভভাবে পড়বে, ফলস্বরূপ ডেলি ইনকাম বৃদ্ধি, আপনার থেকে যারা বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা তাদের দ্বারা আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবেন, বন্ধুবান্ধবদের দ্বারাও উপকৃত হতে চলেছেন, মনের কোনো স্বপ্ন বা কল্পনা আগত আড়াই বছরের মধ্যে আপনাদের নিশ্চিতভাবে কিন্তু বাস্তবে রূপ নেবে, এমনকি অনেকের ক্ষেত্রে মে জুন জুলাই এই তিনটি মাসের মধ্যেও কিন্তু বাস্তবে রূপ নিতে পারে। আর তাই প্রচেষ্টা আপনাদের সর্বদাই জারি রাখা উচিত। শনির অন্তিম দৃষ্টি পড়ছে কোথায়? আপনাদের সেকেন্ড হাউসে। ফলস্বরূপ আমি আপনাদেরকে বলবো পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন। মে জুন জুলাই এই তিনটি মাসে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি অনুভব করতে পারেন। স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, চোখের সমস্যা, দাঁতের সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে, তাই বিষয়ে আপনাদের সাবধান থাকার প্রয়োজন আছে। এবার দেখুন, রাহু কিন্তু সুদীর্ঘ, প্রায় ধরতে গেলে 10 থেকে 11 মাস ধরে তিনি বসে আছেন আপনাদের সেভেন্থ হাউসে, আর সুদীর্ঘ 12 বছর পর বৃহস্পতি আপনাদের সেভেন্থ হাউসে গোচর করে গিয়েছেন। ফলস্বরূপ এখানে বৃহস্পতি এবং রাহুর মিলনের কারণে গুরুচণ্ডাল নামক একটি দোষ তৈরি হয়ে গেল। এটি 30 অক্টোবর পর্যন্ত এই গুরুচণ্ডাল দোষ আপনাদেরকে প্রভাবিত করবে। এই গুরুচণ্ডাল দোষের কারণে কীভাবে তুলারাশির জাতক জাতিকাদের আগত 6টি মাস আপনাদের অতিবাহিত হবে সে বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এখানে দেখুন, গুরুচণ্ডাল দোষের কারণে মে জুন জুলাই তিনটি মাসই কিন্তু স্বামী স্ত্রী একে অপরের প্রতি আস্থা ভরসা এবং বিশ্বাসের পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। যারা পুত্র সন্তান বা কন্যা সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন তাদের কিন্তু আরও ধৈর্য ধরতে হবে 30 অক্টোবর পর্যন্ত। 30 অক্টোবরের আগে পর্যন্ত নতুন কোনো কর্মের শুরুয়াত আপনাদের না করাই ভালো। পার্টনারশিপে বিজনেস তো মোটেই করবেন না। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে মে জুন জুলাই এই তিনটি মাসই অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় নেওয়া থেকে নিজেদের বিরত রাখুন। পরকীয়া প্রেমের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আপনার গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে যার কারণে বদনামের ভাগিদারিও কিন্তু হতে পারেন। রাহুর কারণে আপনাদের এই সময় লাইফে সাকসেস বা সাফল্য পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করতে চাইবেন, রাতারাতি বড়লোক হতে চাইবেন, যার কারণে কিন্তু আপনাদের দিবাস্বপ্ন আপনারা দেখতেই পারেন, আকাশ কুসুম কল্পনা করতে পারেন, আর তাই সমাজের মূল স্রোত থেকে কিন্তু আপনারা হারিয়ে যেতে পারেন। এ বিষয়ে কিন্তু আপনাদের অতিরিক্ত সচেতন থাকার কথা আমি অবশ্যই বলবো। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে আরও উন্নত করুন, যৌন চাহিদাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করুন। অনেকে বলবে, দাদা এখানে তো সূর্য বুধের বুধাদিত্য যোগও পরিলক্ষিত হচ্ছে। আমি বলবো না, যদিও সূর্য বুধ একসাথে আছে কিন্তু বুধ তো 15 তারিখের আগে পর্যন্ত বক্রী থাকবে, আর 15 তারিখের পর সূর্য আপনাদের 8th হাউসে গোচর করে যাবে। সূর্য যখনই 8th হাউসে গোচর করে যাবে তখন কিন্তু আপনাদের একটি জিনিস স্পষ্ট আকারে আপনাদের শরীরে ছোটোখাটো চোট আঘাত কিন্তু লাগতেই পারে। 15ই মের পর শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলবেন, বিশেষ করে গাড়ি ঘোড়া চালানোর সময়। এমনকি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে যেন জড়িয়ে পড়বেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। মাত্রা অতিরিক্ত রাগ বা ক্রোধ এগুলি কিন্তু আপনার পতনের কারণ হতে পারে। স্বামী স্ত্রী একে অপরের মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখুন। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন। আপনাদের 9th হাউস ভাগ্যস্থানে বসে আছেন মঙ্গলদেব, আপনাদের ভাগ্যস্থানের অধিপতি বুধ, সে কিন্তু বক্রী অবস্থায় আছে। আবার 10 তারিখের পর মঙ্গলদেব চলে যাবেন আপনাদের 10th হাউসে। একটু জটিল মনে হচ্ছে, সরলভাবে আপনাদের বুঝিয়ে দিই, শুক্রাচার্য এবং মঙ্গলের কিন্তু সংযুক্তি ঘটতে চলেছে আপনাদের ভাগ্যস্থানে 2 তারিখ থেকে 10 তারিখ। 2রা মে থেকে 10ই মে শুক্র মঙ্গলের সংযুক্তির কারণে আপনারা রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন। পুরুষ হয়ে থাকলে মহিলাদের তরফ থেকে, মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবেন। আর এখানে দেখুন, 10 তারিখের পর যখন মঙ্গলদেব প্রবেশ করে যাবেন আপনাদের কর্মস্থানে অর্থাৎ 10th হাউসে, তখন যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স লাইনে কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। তবে চাকরিজীবী, বাদবাকি সেক্টরে যারা জব করেন বা রাজনীতিবিদ আছেন তাদেরকে বলবো, মেজাজ যেন হারাবেন না।
মেজাজ হারালেই কিন্তু ক্ষতি, মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করুন। তো বন্ধুরা, এটিই কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মে মাসের গ্রহগত গোচর ফল নিয়ে আলোচনা। এবার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তুলা রাশির জাতক জাতিকাদের 2023 সালের জুন মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের রাশিতে কেতু, আপনাদের ফিফথ হাউসে শনি, রাহু বৃহস্পতি বুধের সংযোগ আপনাদের সেভেন্থ হাউসে, এইট হাউসে সূর্য, টেন্থ হাউসে মঙ্গল এবং শুক্র। এবার দেখুন, আমি কিন্তু কেতু, শনি, রাহু, বৃহস্পতি নিয়ে আগেই আলোচনা করেছি, যদি স্কিপ না করে আপনারা শোনেন, পুরোটাই যদি আপনারা শোনেন তবেই কিন্তু ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে পারবেন, আগেই বলেছিলাম। সুতরাং এই এখন কিন্তু আমি আর জুন মাসের এই আলোচনায় কেতু, শনি, রাহু, বৃহস্পতি নিয়ে আলোচনা করব না, তার কারণ মে মাসে যা আলোচনা করেছি একই জিনিস কিন্তু এখানেও আপনাদের কন্টিনিউটি মেনটেন করে চলবে। এবার দেখুন, মঙ্গল এবং শুক্রাচার্যের মিলন ঘটেছে কোথায়, আপনাদের কর্মস্থানে। কর্মস্থানের অধিপতি চন্দ্রদেব, আর এখানে মঙ্গল এবং শুক্র পুরো মাসটি জুড়েই থাকবে। ফলস্বরূপ যারা চাকরিজীবী আছেন অফিসে, পুরুষ হয়ে থাকলে মহিলা কর্মচারীদের কাছ থেকে, মহিলা হয়ে থাকলে পুরুষ কর্মচারীদের কাছ থেকে আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবেন, এমনকি রাজনীতিবিদদের ক্ষেত্রেও কিন্তু কথাটি সত্য। আর মঙ্গল এবং শুক্রের কৃপায় বিশেষ করে আবারও বলবো, আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্সে যারা আছেন তাদের জন্য সময় ভালো। যারা মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রীর বিজনেস করেন, যারা জাঁকজমকপূর্ণ যে সমস্ত ইন্ডাস্ট্রি, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, ভিডিওগ্রাফি, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, এই ধরনের জগতে যারা আছেন তাদের জন্যও কিন্তু জুন মাসটি অভূতপূর্ব, অতুলনীয় পরিলক্ষিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন আপনারা ভুলবেন না। তবে জুন মাসে কিন্তু আপনার মায়ের স্বাস্থ্যের দিকে একটু সচেতনতা অবলম্বন করেই আপনাদের চলতে হবে। বুধ কিন্তু বকরি থেকে মার্গী হয়ে গিয়েছে এবং 7 তারিখের পর বুধ প্রবেশ করে যাবে কোথায়, আপনাদের এইট হাউসে। এবং এইট হাউসে 7ই জুন থেকে 15ই জুন পর্যন্ত সূর্য বুধের সম্মিলনের কারণে বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি হবে এইট হাউসে। এইট হাউসে এই যে 7 থেকে 15, এই যে 8টি দিন, এই সময় কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন, দীর্ঘ যাত্রায় মানসিক শান্তি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সুসংবাদ পেতে পারেন। যারা জাদুতন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো করছেন, পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। এবার দেখুন, সূর্যদেব কিন্তু 15 তারিখের পর প্রবেশ করে যাবেন আপনাদের ভাগ্যস্থানে। আর আপনাদের ভাগ্যস্থানের অধিপতিকে, আপনাদের ভাগ্যস্থানের অধিপতি হচ্ছেন বুধ। আর বুধও কিন্তু 24 তারিখে আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করে যাবে। ফলস্বরূপ দেখুন, এখানে একটি জিনিস স্পষ্ট আকারে দেখা দিচ্ছে যে 24 তারিখের পর থেকে, 24শে জুনের পর থেকে জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত, 24শে জুনের পর থেকে জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত এই 15টি দিন আপনাদের ক্ষেত্রে বিগত 8-9 বছরে এত সুন্দর সময় হয়তো কখনো আপনারা দেখেননি, এতটাই সুন্দর সময় আপনাদের জন্য অপেক্ষা করবে। তার কারণ প্রথম কথা, আপনাদের ভাগ্যস্থানের অধিপতি বুধ আপনাদের ভাগ্যস্থানে থাকবেন, সঙ্গে সূর্যও থাকতে চলেছে। সুতরাং বুধাদিত্য নামক একটি রাজযোগ আপনাদের নাইন্থ হাউসে পরিলক্ষিত হবে। আবারও বলছি, কবে পরিলক্ষিত হবে, 24শে জুনের পর থেকে 8ই জুলাই পর্যন্ত। এই সময়টিতে আপনারা যাই করুন না কেন, সমস্ত স্থানেই সফলতা আপনাদের পদচুম্বন করবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন, উচ্চ শিক্ষায় সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে। এ সময় কিন্তু আপনারা নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশি উৎসব পাবেন, পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে। পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা আপনারা উপকৃত হবেন। পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি অথবা পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি এ সময় 100% হবে। এক কথায়, 24শে জুন থেকে শুরু করে 8ই জুলাই পর্যন্ত ভাগ্যদেবীর পূর্ণ সমর্থন কিন্তু আপনারা এখানে নিশ্চিতভাবে পেতে চলেছেন। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। এবার আপনার স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের 2023 সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের রাশিতে কেতু, আপনাদের ফিফথ হাউসে শনি, সেভেন্থ হাউসে রাহু বৃহস্পতি, নাইন্থ হাউসে সূর্য বুধের সংযোগ, আপনাদের টেন্থ হাউসে শুক্রাচার্য, ইলেভেন্থ হাউসে মঙ্গলদেব। দেখুন, সূর্য এবং বুধ এখানেই কিন্তু, অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানেই কিন্তু থাকতে চলেছে সম্মিলিত অবস্থানে 8ই জুলাই পর্যন্ত। এই আর 8ই জুলাই পর্যন্ত সূর্য বুধের প্রভাবে কী হতে পারে, একটু আগেই তো আপনাদের সাথে আলোচনা আমি করলাম।
এবার দেখুন, বুধ কিন্তু 8 তারিখের পর প্রবেশ করে যাবে কোথায়, আপনাদের কর্মস্থানে। আর কর্মস্থানে যখনই বুধ প্রবেশ করবে তখনই কিন্তু আপনাদের বিদ্যা বুদ্ধি বিজনেস তিনটি ক্ষেত্রেই আপনারা সফলতা পাবেন। ব্রেন খুব শার্প কাজ করবে, বুদ্ধির বলে এবং নিজের ক্ষমতা বলে একাধিক উপায়ে আপনার অর্থ উপার্জন কিন্তু করতে চলেছেন। 8ই জুলাইয়ের পর সময় সুযোগ কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ। আবার 25 তারিখের পর বুধ প্রবেশ করে যাবে লাভভাবে, সেটা আরও ভালো সুসংবাদ আপনাদের জন্য। 17 তারিখের পর সূর্য প্রবেশ করে যাবে আপনাদের কোথায়, আপনাদের 10th হাউসে। 10th হাউসে সূর্যের প্রবেশের সাথে সাথেই কর্কট সংক্রান্তি হয়ে যাবে, যার কারণে কিন্তু আপনাদের লিডারশিপ স্কিল, ম্যানেজমেন্ট স্কিল 17ই জুলাইয়ের পর বৃদ্ধি পেতে চলেছে। 17ই জুলাইয়ের পর যারা যোগ্য কর্মচারী আছেন তাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু হতেই পারে। রাজনীতিবিদরা উচ্চ পদে আসীন হতে পারেন, নতুন মন্ত্রিত্বের মতো পদও কিন্তু আপনারা পেতে পারেন, এমনকি ভোটেও জয়যুক্ত হওয়ার যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে। শুক্রাচার্য তো বসে আছেন 10th হাউসে, আগেও আলোচনা করেছি। তো শুক্রাচার্য 7 তারিখের পর প্রবেশ করে যাবেন কোথায়, আপনাদের 11th হাউসে, গিয়ে আবার মঙ্গলের সাথে সংযুক্ত হবেন। ফলস্বরূপ 7ই জুলাইয়ের পর মঙ্গল এবং শুক্রের সম্মিলিত দৃষ্টি আপনাদের 5th হাউসে পড়বে। আর তাই 7ই জুলাইয়ের পরের সময়টা আপনারা রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন। প্রেম করে বিবাহের যোগ 100% পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেম করেননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে, আসতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে, মনে সকল প্রকার কল্পনা স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। এমনকি 7ই জুলাইয়ের পর আপনাদের কিন্তু কোনো লাক্সারি আইটেম ক্রয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে, মনের কোনো পছন্দসই জিনিস কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন, সেই যোগও পরিলক্ষিত হচ্ছে। তো বন্ধুরা, এটাই কিন্তু ছিল তুলারাশির জাতক জাতিকাদের মে জুন জুলাই তিনটি মাসের গ্রহগত গোচর ফল নিয়ে আলোচনা, প্রেডিকশন, রাশিফল, হরোস্কোপ, যাই বলুন না কেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনোই অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না। কোনো কিছু না পারলেও রাহু, কেতু এবং বৃহস্পতির বীজমন্ত্র তো আপনাদেরকে জপ করতেই হবে। আর আপনাদের রাশির মালিক শুক্রাচার্য, তারও বীজমন্ত্র আপনাদের জপ করা উচিত। আর তাই আপনাদের বলবো, দেখুন এখানে কিন্তু আপনারা স্ক্রিনে যে যে মন্ত্রগুলি দেখতে পাচ্ছেন প্রতিটিই জপ করুন, তবেই কিন্তু 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী রাহু আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে থাকে, আর বাস্তুশাস্ত্র অনুযায়ী কেতু আমাদের বাড়ির প্রতিটি জয়েন্টে থাকে। দুটি দেওয়াল যেখানে গিয়ে মিশছে, দুটি পাইপ যেখানে গিয়ে মিশছে, সেখানেই কিন্তু কেতুর বাস। এই স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাহলে দেখবেন রাহু কেতুর তরফ থেকেও আপনারা কিন্তু অবশ্যই কিছু না কিছু সুখবর পাবেন, অতটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদেরকে দেবে না। এই রাহু এবং কেতুর কারণে কিন্তু বিগত 10-11 মাস ধরে আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের পারিবারিক জীবন, এমনকি আপনারা মানসিকভাবেও বিজনেস ওরিয়েন্টেড ব্যাপারে প্রভূত পরিমাণে ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারা হয়েছেন। এবার আপনাদের সচেতন হওয়ার সময় কিন্তু এসেছে। এছাড়া রাহু বা কেতুর দশা মহাদশা যাদের চলছে তাদের তো বলবো আপনাদের হনুমান চালিশা জপ করা উচিত। স্ক্রিনে আপনারা হনুমানজির একটি মন্ত্র দেখতে পাচ্ছেন, ওম নমঃ হনুমতে ভয়াভাঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা। প্রতিদিন সকাল বিকাল রাত 3 বেলা 108 বার করে জপ করবেন, মাত্র 5-7 মিনিট করে লাগে। অ্যাকচুয়ালি তো যে কোনো মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করে একটানা 41 দিন আপনাদের দিনে 7 বার করে হনুমান চালিশা জপ করা উচিত। কিন্তু যাদের মুখস্থ নেই তাদের 2 থেকে আড়াই ঘন্টা করে লেগে যেতে পারে, সেজন্যই কিন্তু এই শর্ট মন্ত্রটি আপনাদের সামনে আমরা পেশ করেছি। এগুলি করুন, প্রভূত পরিমাণে উপকৃত হবেন। পিঁপড়িদেরকে চিনি মিষ্টি গুড় খাওয়ান, রাহুর তরফ থেকে উপকার পাবেন। কোনো মন্দিরে কালো রঙের পতাকা দান করুন, কেতুর তরফ থেকে উপকৃত হবেন। কেতু কিন্তু আপনাদের কোনো ত্যাগ স্বীকারের কথা বলছে। প্রতি বৃহস্পতিবার করে আপনারা মুসুরের ডাল এবং কলা খাবেন না, বৃহস্পতিবার করে মদ মাংস খাবেন না, বৃহস্পতিবার করে হতদরিদ্র গরিবদের মধ্যে বা সাধুসন্ত আউল বাউল ফকির মৌলবীদের মধ্যে হলুদ বা গেরুয়া রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করুন, নিজেও পরিধান করুন, ব্যবহার করুন, প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।